নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর নয়ন ডিসি রোড সার্ভিস হাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 713103, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট ডিসি রোড বর্তমান, ধারা শিলপুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611। লোকাল লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্তমান, বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাস আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন পারভীরহাটা শ্রীপল্লী পূর্ব বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে দশর টাক। স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার 125তম বর্ষ যথাযথভাবে পালিত হল মঙ্গলবার। নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেল বাঁকুড়া জেলার পান্তসাহের ব্লকের ধারিমপুর প্রাথমিক বিদ্যালয়। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানের তেজগঞ্জ এলাকায় শ্রদ্ধা জানানো হল স্বামী বিবেকানন্দকে। দুর্ঘটনার কবলে পড়ে নদীতে ডুবল ছাই বোঝাই জাহাজ। আগামী 23শে সেপ্টেম্বর সর্বমঙ্গলা মন্দিরে নিলামী পর্ব অনুষ্ঠিত হবে। বিভিন্ন মাদক দ্রব্য ঠেকের বিরুদ্ধে পথে নামল এলাকাবাসী। চোখ রাখবো এক ঝলকে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রূপনারায়ণ ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। বর্ধমান থেকে সুমিত মাহুতের রিপোর্ট, আনন্দ বার্তা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যাওয়ায় আহত হলেন 5 জন এবং ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি জামতলগোড়া এলাকায়। আহতদের চিকিৎসা চলছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ঝাড়গ্রাম থেকে সুক্ত মাতার রিপোর্ট, আনন্দ বার্তা। সিদ্ধিদাতা গণেশ পূজার প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। এইরূপ কর্মকাণ্ড চলছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গড়গড়াঘাট এলাকায়। শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। লরি দাঁড় করিয়ে পথ অবরোধ করলো চালকরা। ঘটনাটি ঘটেছে 2 নম্বর জাতীয় সড়কের বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরদিহি চেকপোস্ট এলাকায়। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুলটি থেকে সুমিত মঙ্গলের রিপোর্ট, আনন্দ বার্তা। সর্পদংশনে মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম দেবনাথ কিষ্কু। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিজুর এলাকায়। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার 125তম বর্ষ যথাযথভাবে পালিত হল মঙ্গলবার। ধর্মীয় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বাজে প্রতাপপুর এলাকায়। এদিন স্বামীজিকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের বাজে প্রতাপপুর এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার 125তম বর্ষ যথাযথ মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এদিনের বিশেষ আলোচ্য বিষয় ছিল চিকাগো শহরে হিন্দু বেদান্তর ধর্মের শ্রেষ্ঠ ধর্ম বলে তিনি আখ্যা দিয়েছিলেন। মানবিক দেশকেন্দ্রিক মানব শক্তি নয় এই বিশ্বাস প্রবল মানবতাকে এক বিস্ফোরণের সন্ধান এনে দিয়েছেন। স্বামীজি বলছেন, যদি কেউ এরূপ স্বপ্ন দেখে যে বাকি অন্য ধর্ম সব লোক পাবে, শুধুমাত্র তার নিজের ধর্মের দিকে থাকবে, তাহলে বাস্তবিক তিনি একজন কৃপার পাত্র।
মহর্ষি প্রবিষ্ট পরম পূজনীয় মহারাজ এখানে উপস্থিত, স্কুলের ছাত্রছাত্রী যারা এসছেন, অনেক প্রবীণ মানুষ আছেন, আমাদের বর্ধমান শহরের আরো অনেক মানুষজন এখানে এসছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা। আর যারা বাচ্চারা যারা এসছে তাদেরকে অনেক ভালোবাসা। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। এছাড়াও আশ্রমের স্বামীজি অজ্ঞানন্দ মহারাজ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ ভক্তবৃন্দ। স্বামী বিবেকানন্দের 125তম অ্যানিভার্সারি হচ্ছে চিকাগো বক্তৃতা। 1893 সালের 11 সেপ্টেম্বর চিকাগোতে স্বামী বিবেকানন্দ যে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ানে বক্তৃতা দিয়েছিলেন, তাতে হিন্দু ধর্মের বেদান্ত ধর্ম সম্বন্ধে তিনি সারা বিশ্বে আমাদের একটা শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সারা বিশ্বে। তার 125তম বর্ষপূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে, শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বেই প্রতিপালিত হচ্ছে, ভারতবর্ষে বিশেষ করে পালন করা হচ্ছে। এবং সেই সঙ্গে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যত সেন্টার রয়েছে সমস্ত সেন্টারেও এটা অর্গানাইজ করা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাট্রিয়ার রিপোর্ট, আনন্দ বার্তা। নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেল বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের ধারিমপুর প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার ঘিরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্মল বিদ্যালয় পুরস্কার পেল বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের ধারিমপুর প্রাথমিক বিদ্যালয়। জেলায় তৃতীয় হয়েছে ধারিমপুর। সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরা মনোরম পরিবেশে বিদ্যালয়টি মানুষের মনকে প্রশান্তি এনে দেয়। আমাদের যে সরকার, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে উন্নয়নের কাণ্ডারী, সারা বাংলায় উন্নয়নের জোয়ার বয়ে চলছে, সেই হিসাবে আমাদের নানপুর গ্রাম পঞ্চায়েত আমরা উদ্যোক্তা নিয়েছি যে আমাদের নানপুর পঞ্চায়েতের অন্তর্গত ধারিমপুর স্কুল নির্মল বিদ্যালয় একটা প্রাইজ পেয়েছেন ব্লক থেকে। অর্থাৎ গোটা ব্লকের মধ্যে আমাদের ধারিমপুর নানপুর অঞ্চলের মধ্যে অন্তর্গত ধারিমপুর আমাদের প্রথম হয়েছে। এর জন্যে আমরা আনন্দিত এবং গর্বিত। আমরা চাই যে নানপুর অঞ্চল প্রত্যেকটি এলাকায় নির্মল বিদ্যালয় গড়ে তুলতে, এবং যাতে আমাদের এলাকায় শৌচাগার বাড়ি বাড়ি গড়ে উঠে আমরা সোনার বাংলা গড়ে তুলতে এবং নির্মল বাংলা গড়ে তুলতে, নির্মল নানপুর অঞ্চল গড়ে তুলতে। মঙ্গলবার নির্মল বিদ্যালয় পুরস্কার ঘিরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত পাত্রসাহের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, প্রধান শিক্ষক জয়দীপ চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নারায়ণপুর থেকে ধারিমপুর পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করা হয়। অনুভূতি বলতে, আমি যখন এই স্কুলে প্রথম আসি তখনকার ঘটনা যদি আপনাদের সামনে একটু তুলে ধরতে পারতাম বা তখনকার চিত্র তুলে ধরতে পারতাম, মানে স্কুলের ভেতরে যখন ঢুকতাম তখন এক হাঁটু কাদা থাকতো, এক হাঁটু জল থাকতো, সেই অবস্থায় পেরিয়ে আমাকে আজকে এই জায়গায় আমি পৌঁছেছি। এই জায়গায় পৌঁছানোর পেছনে সবথেকে বড় অবদান আমার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের, ধারিমপুর রাইখা গ্রামবাসী গণের, আছেন আমাদের মাননীয় বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সাল মহাশয়, ওনার অবদান, যিনি আমাকে সবথেকে বেশি হেল্প করেছেন সেই বজরুল হক হাজারি মহাশয়, মানে তার অবদান কোনদিন বলার নয়। আমার স্কুলের পেছনে আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ভীষণভাবে সাহায্য করেছেন। এখানকার ধারিমপুর ও রাইখা গ্রামবাসীগণ আমাকে ভীষণভাবে
সহায়তা করেছেন, যখন ডেকেছি যে অবস্থায় ডেকেছি, তাতে সকালে ডাকি রাত্রে ডাকি যে অবস্থায় ডেকেছি ওনারা এসছেন। আমি চাইছি যে আমি প্রত্যন্ত গ্রামে একটা পিছিয়ে পড়া গ্রামে শিক্ষকতা করি। আমি চাই গ্রামের শুধু স্কুলের না, গ্রামের সর্বাঙ্গীন উন্নতি হোক, গ্রামের মানুষের একটা সুন্দর পরিবেশ তৈরি হোক। আর স্কুলের উন্নয়ন বলতে আমি চাই আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমার বিদ্যালয়ে কম্পিউটার শিখুক, আমার বিদ্যালয়ে একটা যে খেলার মাঠ আছে সেই খেলার মাঠের উন্নতি হোক, আমার বিদ্যালয়ে একটা গ্রন্থাগার তৈরি হোক, সেখানে যদি কোনো গ্রন্থাগারিক সরকারি তরফ থেকে ব্যবস্থা করা যায় সেই আবেদন আমি সরকারের কাছে রাখব আপনাদের মাধ্যমে। এবং পরবর্তী ক্ষেত্রে আরও বড় জায়গায় যাতে আমি আমার স্কুলকে পৌঁছাতে পারি সেজন্য আমার সতত প্রচেষ্টা থাকবে। এদিনের এই অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানের তেজগঞ্জ এলাকায় শ্রদ্ধা জানানো হলো স্বামী বিবেকানন্দকে। তেজগঞ্জ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। নবীন থেকে প্রবীণ সকল বয়সের মানুষজনই এদিনের কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করেন। সারা দেশের সাথে সাথে শহর বর্ধমানেও যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জানানো হলো স্বামী বিবেকানন্দকে। তেজগঞ্জ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন তেজগঞ্জের স্বামীজিকে শ্রদ্ধা জানান আয়োজকরা। প্রসঙ্গত, 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার চিকাগো শহরে ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে খ্যাতির চূড়ায় তুলে ধরেন। সেই উপলক্ষেই এদিনের এই কর্মসূচি গৃহীত হয়। এদিন অসংখ্য মানুষজন পুষ্পার্ঘ সহকারে স্বামীজিকে শ্রদ্ধা অর্পণ করেন। সংকোধনীর মধ্য দিয়ে এলাকার প্রবীণ থেকে নবীন সকলেই শ্রদ্ধা জানান বীর সন্ন্যাসী বিবেকানন্দকে। আজকে তেজগঞ্জ তৃণমূল কংগ্রেস অফিসের কর্মীবৃন্দের উদ্যোগে তেজগঞ্জের সকল বাসিন্দাদের সঙ্গে নিয়ে স্বামী বিবেকানন্দ আজকের দিনে বিশ্ব ধর্ম মহাসম্মেলন যে হয়েছিল আমেরিকা শিকাগো শহরে, সেখানে হিন্দু ধর্ম সনাতন ধর্ম নিয়ে স্বামীজি বক্তব্য রেখেছিলেন এবং সারা বিশ্বের মাটিতে হিন্দু ধর্মই প্রধান ধর্ম সেটা প্রতিষ্ঠা করেছিলেন। আজকের দিন 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর, আজকের দিনে ভারতবর্ষ সারা পৃথিবীর মানচিত্রে সর্বশ্রেষ্ঠ ধর্মরূপে আত্মপ্রকাশ করেছিল এই স্বামী বিবেকানন্দের হাত ধরে। সেদিন স্বামী বিবেকানন্দকে আমেরিকা শিকাগো শহরে বিশ্ব ধর্মগুরুরা প্রবেশ করতে দেয় নাই এই ধর্ম মহাসম্মেলনে। অনেক আকুতি মিনতি করার পর এই স্বামীজি আমাদের ধর্মের প্রতীক হিসাবে প্রবেশ করে সারা বিশ্বে মানুষকে বিবেককে জাগ্রত করেছিলেন। আর সেই উপলক্ষে আমরা 2015 সালে 11 সেপ্টেম্বর এই তেজগঞ্জের মাটিতে তেজগঞ্জের সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা করেছি। 4 ফুট বেদির উপরে 6.5 ফুটের স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা করেছি। আমরা প্রতি বছর 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করি এবং 11 সেপ্টেম্বর প্রতিষ্ঠা দিবস পালন করি এবং শিকাগো ধর্ম মহাসম্মেলনে যে সেই বক্তৃতা, ইতিহাস স্মরণীয় বক্তৃতা, আমরা সেটাকে স্মরণ করি এবং সমস্ত তেজগঞ্জের বাসিন্দারা শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যম দিয়ে এবং এখানে মাল্যদান এবং এখানে সবাই পুষ্পার্ঘ নিবেদন করেন জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে আমরা এই প্রতিষ্ঠা দিবস প্রতি বছর পালন করে থাকি। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারির রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা।
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি বকুলতলা বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি এন্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই মন ছুঁয়ে যায়। আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার
9333083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডায়নের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। Children, come to me, I will teach you ABC, ABC, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. স্কুল হচ্ছে ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে। আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো, এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয়, এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে। আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-926-677 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। ঘটনার কবলে পড়ে নদীতে ডুবল ছাই বোঝাই জাহাজ। যদিও ঘটনার জেরে কোনো রূপ প্রাণহানি ঘটেনি, ঘটনার খবর পেয়ে সুতাহাট ও মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। ছাই বোঝাই জাহাজ ডুবল নদীতে, জীবনের ঝুঁকি নিয়ে মাঝ নদী থেকে প্রাণে বাঁচল মৎস্যজীবীরা। বাংলাদেশের জাহাজ বজবজ থেকে ছাই ভর্তি করে যাওয়ার সময় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বাদুড়িয়া মাঝ নদীতে ছাই বোঝাই বাংলাদেশের জাহাজটি ডুবে যায়। কোন রকমে প্রাণে বাঁচে 10 জন নাবিক সহ সকলে, সবাই নিরাপদে রয়েছেন। ইঞ্জিনে জল ঢুকে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। আপনি কোথা থেকে আসছিলেন? আমি বজবজ 2 নম্বর পয়েন্ট থেকে। কি ছিল ওটা? ফায়ার। কোথায় নিয়ে যাবেন? নামখানা নিয়ে যাবো। নামখানা নিয়ে যাবো। কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো? এটা হুইলের চেন কেটে গিয়েছে। হ্যাঁ, চেন কেটে গিয়ে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, প্রথমে কোথায় ধাক্কা মেরেছিল নাকি? কোথায়? বয়ায় আস্তে আস্তে, ওখানে চেন কেটে কোনো কাজ করে না। হ্যাঁ, বয়ার ধারে লেগে গিয়ে ইঞ্জিন রুমে একটু লিক হয়ে গিয়ে পানি দিচ্ছে। আপনার বাসুন যারা আছেন, ও মানে ডোবার আগে আপনারা নিজেরা সাঁতার কেটে উঠলেন না? কারো উত্তর উদ্ধার করলো? আমরা জাহাজকে সেফটি করতে নিয়ে আসছিলাম, তবে এখানে ফিশিং যারা করে, হ্যাঁ, ফিশিং ট্রলার, ওরা গিয়ে আমাদের উদ্ধার করে। আচ্ছা, যেখানে লোকাল ফিশিং ট্রলার গুলো? লোকাল। কজন ছিলেন আপনারা? আমরা 10 জন ছিলাম টোটাল। কি নাম আপনার? আমার নাম মলয় বাগ। বাড়ি? মহিষাদল, গোপালপুর, পূর্ব মেদিনীপুর। ও, বাংলাদেশের ট্রলার তো বাংলাদেশ নাকি? হ্যাঁ, ট্রলার নয়, আমি আইডব্লিউ আন্ডারে পাইলট। আচ্ছা আচ্ছা। আপনার 10 জন সব নিরাপদে আছেন তো এখন? সবাই নিরাপদ। কোথায় আছেন? এখানেই আছেন? এইখানেই আছি, আমাদের বাড়ি বাদুল গ্রাম। ও, আমার আপনার সবার বাড়ি কি এখানে? আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? মাস্টার। হ্যাঁ, জাহাজের ইনচার্জ মাস্টার। জাহাজের ইনচার্জ। বাংলাদেশের কোথায় বাড়ি? বরিশাল জালুকাটি। আরে এই যে এদিকে ছবি তুললেনই, উনি ড্রাইভার। ও, আপনি ড্রাইভার? জি। কিভাবে হলো একটু বলুন। যেভাবে বললো ওইভাবেই হয়। একটু বলুন না, যেমন এই যা চলতেছে তখন 4:30 সময় বাজছে ভোর, তো হঠাৎ করে ওখানে ঘূর্ণা আর সামনে বয়া ছিল গুবলি পয়েন্ট সম্ভবত, তারপরে হুইল কন্ট্রোল না হয়ে কপ্পা ছেড়ে গেছে। আচ্ছা, এরপরে সামনে যে বয়া আছে বয়ার সাথে হালকা লেগে ইঞ্জিন রুমের ডেক সাইড পানির নিচে যেখান থাকে ওইখানে কিছু অংশ বগলা বা ফুটো হয়ে গেছে, ছিদ্র ছিদ্র হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকে। স্থানীয় মৎস্যজীবীরা তাদের উদ্ধার করেন। খবর পেয়ে সুতাহাটা ও মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায় ও তুহিন শুভ্র আগমনের রিপোর্ট, আনন্দবার্তা।
আগামী 23শে সেপ্টেম্বর সর্বমঙ্গলা মন্দিরের নিলামি পর্ব অনুষ্ঠিত হবে। দেবীর পূজা বাবদ গৃহীত সামগ্রী ওদিন ভক্তদের মধ্যে সামান্য মূল্যে নিলাম করা হবে। সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের সভায় এরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী 23শে সেপ্টেম্বর নিলামি পর্ব অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের সভায় এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। দেবীর প্রণামী বাবদ গৃহীত বিভিন্ন সামগ্রী ওদিন জনগণের মধ্যে সামান্য মূল্যে নিলাম করা হবে। আগামী 23শে সেপ্টেম্বর বাংলার 6ই আশ্বিন রবিবার মন্দির প্রাঙ্গণে চলবে এরূপ কর্মকাণ্ড। সকাল 9টা হইতে দুপুর 12টা পর্যন্ত নিলামি পর্ব অনুষ্ঠিত হবে। নিলামের সংগৃহীত অর্থ মন্দিরের উন্নয়নের লক্ষ্যে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। গত 26/8/2018 সালে একটা সিদ্ধান্ত আমরা ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে নিয়েছিলাম, যেটা অন্যান্য প্রতি বছরও নেওয়া হয়। সিদ্ধান্ত হলো এই যে সারা বছর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলাকে যেসব ভক্তগণ তাদের পূজার ডালিতে সোনার টুকরো, সোনার গহনা এবং নানাবিধ মূল্যবান শাড়ি কাপড় দান করে, আমরা ট্রাস্ট বোর্ডের তরফ থেকে সেই সমস্ত কাপড় এবং সোনা রূপোর আইটেম রসিদের বিনিময়ে জমা করে রাখি। তারপর এই জন্য আমরা এবছর 23/9/2018 রবিবার দিন, আগামী রবিবার আর কি পরের রোববার আমরা নিলামের মাধ্যমে ভক্তগণকে রসিদ দিয়ে বিক্রয় করব। আমরা এই বিক্রিত লব্ধ টাকা ট্রাস্টি বোর্ডের ফান্ডে জমা করা হবে। খরিদ্দার ইচ্ছুক ব্যক্তিগণ বা ভক্তরা মায়ের কাছে এসে ওই রবিবার দিন 26 তারিখ রবিবার ওই দিন যেন সকাল 10টার মধ্যে হাজির হয়ে যায়। আমরা সেই সমস্ত সোনা রূপোর টুকরা, গহনা এবং মূল্যবান বেনারসি শাড়ি, সিল্ক শাড়ি, সাউথান শাড়ি বা অন্যান্য নানাবিধ শাড়ি যা যা ভক্তরা অফারিংস করে মাকে, মা দান করে পূজার সময়, সেইগুলো আমরা ভক্তদের মধ্যে নামমাত্র টাকার বিলি করি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লরচমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয়। মেঘা সুইটস, ঘোড়দুচটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়।
এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায় পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিকগ্রাম মোড়, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422665417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হাংগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নম্বর 9434671949। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাব হাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাব হাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা টু এন্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018, 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018, 14 দিনের। এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018, যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়,
6-3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5,500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন মাদক দ্রব্য ঠেকের বিরুদ্ধে পথে নামল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 1 নম্বর ওয়ার্ডের 22 সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লীতে। স্থানীয় নেতৃত্ব ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। বিভিন্ন মাদক দ্রব্য ঠেকের বিরুদ্ধে পথে নামল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 1 নম্বর ওয়ার্ডের 22 সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লীতে। এলাকাবাসীরা অভিযোগ তোলেন, এইরূপ ঘটনার জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আমার এলাকার লোকে টিকতে পারবে না, মদ চলবে না, আপনারা এলাকাবাসী হিসেবে কি চাইছেন? স্থানীয় নেতৃত্ব ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। ঘটনার যথাযথ প্রতিকার হওয়ার কথা জানানো হয়েছে নেতৃত্বের পক্ষ থেকে। এর পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমাদের গত পরশুদিন আমাদের মেয়েরা পাড়া মহিলারা এসে আমাদের অফিসে জানালো যে এখানে ওপেন মদের চেয়ে গাঁজা চেক চলছে। সেই অবস্থা আমরা তদন্ত করে দেখলাম, রাস্তাঘাটে এরকম মদ খাচ্ছে, মাদলামি করছে, গাঁজা খেয়ে ঘর আছে, কিছু মেয়ে ছেলে যাচ্ছে, টিকটারি মারছে স্কুলে, যেটা মেন রোড হাসপাতালে যাওয়ার রাস্তা, স্কুলের পাঠ করে যাওয়ার রাস্তা, এইখানে নোংরামি করছে। আমরা এর প্রতিবাদে আমরা প্রত্যেক মহিলাদেরকে পাড়ার মানুষকে নিয়ে সমর্থন নিয়ে আমরা গাজার থেকে তুলতে হবে। গতকাল গাজার থেকে তোলা হয়েছে, আজকেও গাজার থেকে বসেছিল। আমরা সবাই মিলে একত্রিতভাবে হয়ে আমরা গাজার থেকে তুলি এখানে। সেই তোলার পরিপ্রেক্ষিতে কিছু অসামাজিক ছেলে তারা এসে এখানে নোংরামি শুরু করে, বাঁশ হাতে নিয়ে বলছে আমরা মারবো, আমাদের গাজার থেকে রাখতে হবে এখানে, নাহলে আমরা পাড়ায় অশান্তি সৃষ্টি করবো। এর প্রতিবাদে মহিলারা রাস্তায় নেমেছে, মহিলারা নেমে প্রতিবাদ জানাচ্ছে। আমরা চাই এই যে দুষ্কৃতি যারা আছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, ছিনতাই করছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কুলটির লালবাজারে একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি লালবাজার নেতাজি সুভাষ ক্লাবের উদ্যোগে সোমবার ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিনে খেলার উদ্বোধন করেন কোকিং কল লিমিটেড চার্জ ভিক্টোরিয়া খনির জিএম সৌমেন চ্যাটার্জি ও এজেন্ট নির্ঝর চক্রবর্তী। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা হয়। নেতাজি মিলন সংঘের পক্ষ থেকে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, ভারত মাতা কি ছিড়ে গেছে, আপনার ভালো লাগবে।
এদিন জিএম জানান, আজকের খেলোয়াড়দের মধ্যে যাদের প্রতিভা আছে তাদেরকে কেবিসিসিএল ফুটবল একাডেমিতে কোচ নেবার ব্যবস্থা করা হবে। খেলাধুলা হচ্ছে না, এটা সুস্থ সংস্কৃতির পরিচয়। আর আজকের এই সমাজে সুস্থ সংস্কৃতির লানা খুবই জরুরি। আজ আমাদের যুব সমাজ চারিদিকে বিভিন্ন কাজে ভটকে যাচ্ছে, কিন্তু এই এই ধরনের খেলাধুলার মাধ্যমে যে সংস্কৃতি পরিচয় দিয়েছে তার নেতাই সুভাষ ক্লাবকে আমি আমার তরফ থেকে বহুত বহুত ধন্যবাদ জানাই। আমি এখানে এসে জানতে পারলাম যে মাঠও বিসিসিএলের। আমি চাইবো এরা মাঠ আরও চওড়া করে নেবে, যতদিন না আমাদের ইউজ হচ্ছে ততক্ষণ বড়ো করে খেলুক। আর এখানকার এইসব টুর্নামেন্টের মাধ্যমে যদি দু চারজন ছেলেকে আমরা লোকেট করতে পারি যাদের প্রতিভা আছে, তাদের আমাদের থ্রু দিয়ে চেষ্টা করবে। আমরাও চাইবো আমাদেরও যেমন এই বিসিসিএলের একটা ফুটবল একাডেমি আছে সিজুলাতে, সেই সব জায়গায় যাতে যাতে প্লেস হয়, ভালো ছেলে তারা যাতে তাদের ভবিষ্যৎ প্লেস হয়ে যেতে পারে, সেই জন্যই তো আমাদের আনা তো কাই আরও এ করো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান, ধারা শিল্পুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611। ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নয়ন বিসি রোড সার্ভিস হাটা, জয়পুর সীমা মার্কেট বর্ধমান 7131003। হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু ISC নবাবহাট সিটি রোড বর্ধমান। লোকাল লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পার্বী হাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার 125তম বর্ষ যথাযথভাবে পালিত হল মঙ্গলবার। নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেল বাঁকুড়া জেলার পান্তসাহের ব্লকের ধারিমপুর প্রাথমিক বিদ্যালয়। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানের তেজগঞ্জ এলাকায় শ্রদ্ধা জানানো হল স্বামী বিবেকানন্দকে। দুর্ঘটনার কবলে পড়ে নদীতে ডুবল ছাই বোঝাই জাহাজ। আগামী 23শে সেপ্টেম্বর সর্বমঙ্গলা মন্দিরে নিলামী পর্ব অনুষ্ঠিত হবে। বিভিন্ন মাদক দ্রব্য ঠেকের বিরুদ্ধে পথে নামল এলাকাবাসী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। আমাদের কি খাটে সবার সৌভাগ্য হবে না চাচা? আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সিআইটিএ, ডিআইটিএ, ডিটিপি, মাল্টিমিডিয়া, এফএ, ট্যালি উইথ জিএসটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্র লেন, পাড়াপুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com।
মমতা ফার্মেসি। এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোমবার বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা: হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073। মাছ চাষি ভাই এবং মাছ চাষে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর, দক্ষিণ দামোদরের শেয়ারা বাজারে এই প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বিষয়ক একটি প্রতিষ্ঠান। এখানে বিশেষজ্ঞ দ্বারা মাছ চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা সঠিক সমাধানও করা হয়। আমরা জল মাটির পাশাপাশি মাছের রোগ নির্ধারণ করে প্রয়োজনীয় ওষুধপত্রাদি দিয়ে থাকি। এছাড়া মাছ চাষ বিষয়ক যে কোনো প্রকার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনি পাবেন বিভিন্ন প্রকার ঔষধ, মিনারেল, ভিটামিন, ভুট্টা, সরিষার খোল, মহুয়া খোল ইত্যাদি। মনে রাখবেন, বিশেষজ্ঞ দ্বারা জলাশয়ের পরিদর্শন করে সঠিক পরামর্শ দেওয়া হয়। মীনাক্ষী ভান্ডার, শেয়ারা বাজার, ফুটবল মাঠ, ফাঁড়ির পাশে। ফোন নাম্বার 8768006173।